আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। হোটেলের স্বাদকে ঠিক রেখে ঘরোয়াভাবে একদম সহজ উপায়, অল্প উপকরণে এই হোয়াইট সস পাস্তা রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করার জন্য খানিকটা পানি, এক চা চামচ লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। বলক আসার পরে পাস্তাগুলো দিয়ে দিলাম এবং অপেক্ষা করছি প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হতে 7-8 মিনিট সময় লাগতে পারে, একটু দেখে নিব সেদ্ধ হয়েছে কি না। এবার আমি পাস্তাগুলোকে তুলে নিব এবং প্রথম গরম পানি থেকে ছেঁকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখব। এবার 1 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন কুচি দিয়ে দিলাম। আর আদা রসুন কুচি করেছি একদম ছোট ছোট করে, যতটা সম্ভব ছোট করা। এবার একটু ব্রাউন কালার হলে এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। ফার্মের মুরগির বুকের গোস্ত থেকে আমি 1 কাপ পরিমাণ কেটে নিয়েছি ছোট করে, সেটা দিয়ে দিব এবং হালকা করে ভেজে নিব। আর যেহেতু ফার্মের মুরগি ব্যবহার করেছি তাই বেশি সময় লাগবে না, খুব সহজেই ভাজা হয়ে যাবে। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা কালোটাই ব্যবহার করবেন, তাতে কালারটা সুন্দর হয়। এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে সুন্দর করে ভাজা হলে পরে এর মধ্যে 1/2 চা চামচ আদার পেস্ট এবং 1/2 চা চামচ জিরার পেস্ট দিয়ে আবারও ভেজে নেব, ভাজবো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচি, আর এটাকে কেটেছি গোস্তের সাইজ করে একটু বড় করে। আর এটা দিলাম 1 কাপ পরিমাণ দুটা মিলিয়ে। এরপর যা দিচ্ছি সামান্য একটু গাজর লম্বা আকৃতি করে কেটেছি। এবার এটাকে হালকা নেড়ে নিব, আর এটা কিন্তু আমি সম্পূর্ণ সেদ্ধ করব না সবজিগুলো, আর পেঁয়াজটাও আমার অনেকটা সবজির কাজ করবে। এটাকে আমি 50% সেদ্ধ করব। 50%-এর আগে এর মধ্যে আমি আরও কিছু মশলা ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? সেখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মরিচের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সবজিটাকে তুলে ফেলব। এদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বাটার। আর বাটারটা গুলে যাওয়ার পরে আমি এর মধ্যে 1 চা চামচ আদা আর রসুনের কুচি করা মিক্সড দিয়ে দিলাম। এবার হালকা ব্রাউন করে ভেজে নেব আর ভাজবো ফ্লেভার বের না হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এভাবে হালকা করে ভেজে নেব, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। এবার আমি 2 থেকে 2.5 কাপ পরিমাণ দুধ আমি একদম ঘন করে গুলিয়ে রেখেছি, আর পাউডার মিল্ক দিয়ে, অর্থাৎ গুঁড়ো দুধ দিয়ে। এবার সেখান থেকে 1 কাপের বেশি দিয়ে দিয়েছি এবং অনবরত নেড়ে এটাকে ময়দার সাথে মিলিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এ পর্যায়ে হালকা ঘন হওয়ার পরে আমি বাকি দুধটুকু দিয়ে দিলাম, অর্থাৎ দুধটুকু আমি ঘনই গুলিয়েছিলাম, যার কারণে খুব বেশি সময় লাগবে না ঘন হতে। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে রান্নাটা করছি, সে কারণে আমি, যাতে আমার জাল কম দিতে হয় সে কারণে আমি ঘন করে গুলিয়েছি। ঘন হওয়ার পরে এর মধ্যে ভিজিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম, আর ভিজিয়ে রাখার কারণে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটার গায়ে কিন্তু আর একটা লেগে যায়নি, একদম ঝরঝরা থাকবে, এটা কিন্তু একটা অসাধারণ টিপস। পাস্তাগুলোকে ভিজিয়ে রাখলে একটার সাথে একটা দলা পেকে যাবে না কখনোই। এ পর্যায়ে আমি সবজিটুকু দিয়ে দিলাম, গোস্ত আর সবজির মিক্সড যেটা আমি রেধে রেখেছিলাম সেটাকে দিয়ে এভাবে মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে আমার চুলার আঁচ কিন্তু একদম কমানো রয়েছে, আর প্রথম থেকেই কাজটা একটু কম আঁচই করতে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ ভাজা মরিচের গুঁড়ো, আর এবার দিয়ে দেব ওরিগানো। আমরা যারা এরকমের মুখরোচক খাবারগুলো পছন্দ করি তারা ওরিগানোটা বাসায় রাখতে পারি, আর এটা দিলে
স্বাদটা একদম হোটেলের মতো হবে। আর না দিলে যে হবে না তা কিন্তু নয়, না দিলে অবশ্যই হবে কিন্তু টেস্টটা একটু কম হবে, আর এটা দিলে হোটেলের স্বাদ পাবেন, হোটেলের গন্ধ পাবেন। তো হয়ে গেছে আমার আজকের মতো রান্নাটা, এবার দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা লোভনীয়, কতটা যে সুস্বাদু হয়েছে, আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন। তো কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় তৈরি খাবার খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।